গুড ইভিনিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন আমি আর মা আম কাটবো, আর মা কাটা শুরু করে দিয়েছে, এখনো বসবো আমি। আর এখানে আম রাখার জন্য এই যে সব ডিবা, বড় বড় ডিবাগুলো ধুয়ে নিয়েছি। তো চলো কতগুলো আম হয়েছে বলে দিই। তো মেপেছিলাম 30 কিলো আম হয়েছে, আর সবগুলো জলে ভিজিয়ে রেখেছি। এই যে সবগুলো জলে ভেজানো আছে, জলে ডুবিয়ে রেখেছি, আর কেটে কেটে এখানে রাখার জন্য এই হাঁড়িতে পরিষ্কার জল রেখেছি। মানে কষ্টটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর চলো এই ডিবাগুলো সব রেখেছি, এগুলোর মধ্যে নুন দিয়ে রাখতে হবে। তো চলো এখন কেটে নিই। গুড মর্নিং, তো দুদিন পরে চলে এসেছি। তো দুদিন নুন জলে আম রেখেছিলাম, তো আজকে রোদে দিতে হবে। তো এই করে 5 বার রোদে দিতে হবে, আর দুদিন পরে আজ রোদে দিচ্ছি, কালকে রোদে দেবো না, পরশু দিন রোদে দেবো। তো এই করে করে মোট 5 বার রোদে দিতে হবে, 5-6 বারের মতো। তো তাহলেই আমসি হয়ে যাবে। আর রোদে দেওয়ার জন্য এইখানে এইখানে দিচ্ছি কুমড়ো বাড়ির মধ্যে। এখানে কী বলতো, প্রথম থেকে শেষ অবধি রোদ থাকে, তার জন্য এখানেই রোদে দিয়েছি। তো চলো এখন রোদে দিয়ে দিই। গাইস, চলো আমার ফাইনালি সবগুলো আমসি হয়ে গেছে। তো 3 দিন আগে একটা গুছিয়ে নিয়েছি, ওটা হয়ে গেছিলো। আর লাস্ট যেটা একটু বেশি শুকনো করব, তো সেটা আজকে লাস্ট রোদে দিয়ে শুকিয়ে গেছে। আজকের ওইটাও আমার কমপ্লিট হয়ে গেছে শুকনো। আর আজকে আমসিটা আমি সবসময় দেখেছো বাড়িতেই মিলেছি, কিন্তু আজকে আর বাড়িতে মিলেনি। তো আমি দেখো ফিশারির মধ্যে আছি, ওইখানেই মেলা আছে। তো বাড়িতে কেন মিলিনি বলে দিই, কালকের বিকেলে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এরকম বাড়ির মধ্যে না এরকম ঘাস পুরো ভর্তি হয়ে গেছে, মানে কাদাও হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে না, ওখানে আর দিয়ে লাভ নেই। তো ফিশারির ভিতরটা যেহেতু একটু শুকনো আছে, তো ভিতরেই দিয়ে দিই। আর ওখানে আমাদের একটু মাটিও তোলা হয়েছে, কারণ এর পাশে আমাদের বাড়ি হচ্ছে, নতুন করে কলম তোলার জন্য মাটি
তুলে ওইখানে বাড়িতে সব ফেলেছে, তার জন্য একটু অসুবিধে হচ্ছে ওখানে দিতে, তার জন্য এখানে দিয়েছি। আর এখানে প্রথম থেকে শেষ অবধি রোদ থাকে, তার জন্য এখানে দিয়েছি। কি গরম লাগছে এখনও, প্রচুর রোদ, প্রচুর রোদ। তো চলো দেখাই চলো কতটা শুকিয়েছে। এই যে শেষের আমসিটা পুরো শুকনো হয়ে ঠকঠকে হয়ে গেছে, আর এই যে সাদা সাদা হয়ে নুন ফুটে গেছে এরকম, এইটা শেষের আমসিটা এরকম হয়েছে। আর এখানে এরকম হাতে ফোসকা পড়েছে, কারণ মানে ভাতের ফ্যান ছাড়াতে গিয়ে হাতে ফ্যান পড়ে গেছিলো, তো এই যে ফোসকা পড়ে গেছে হাতে। তো চলো যাই হোক, তো এগুলো আমি এখন তুলে নেব। আর সে মানে 3 দিন আগে যেই আমসিটা করেছি সেটা নরম আমসি, সেটাও দেখাবো। আর আজকের আমসিটা তো দেখে নিলে একদম ঠকঠকে হয়ে গেছে শুকনো, তো এবার এটাকে কৌটোর মধ্যে রেখে দেবো। আর বলে দিই, এই আমসিটা কিন্তু আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়িতে যাবো, তো আমার শাশুড়ি ফোন করেছিল আমসি করে রাখার জন্য, তার জন্য এটা আমার শাশুড়ির জন্য করে রেখেছি, তো ওখানেই যাবে। আর আমরা যেটা খাবো সেইটা এখন দেখাবো, সেইটা একদম নরম আমার, নরম মানে এরকম ঠকঠকে আমসির থেকে আমার নরম আমসিটাই ভালো লাগে, তার জন্য আমি নরমটা করেছি, আর আমার শাশুড়ির মায়ের জন্য এইটা করেছি। তো চলো এবার আমাদের আমসিটা দেখাবো কতটাই নরম। আমি নরমটা মানে পছন্দ করি কেন, তো গরম ভাতের রাতে আমি আমসি দিয়েই খাই, মানে সকালে যখন জল খাওয়াটা খাই না, যখন আলু মাখা দিয়ে যখন জল খাওয়াটা খাবো, তখন একটু গরম ভাতে একটু আমসি হলে বেশ ভালো লাগে। আর নরম না হলে তো খেতে পারা যাবে না, তার জন্য নরম করেই করেছি। এই হলো আমসিটা, একদমই নরম, দেখে না একদম নরম। তো আমার এরকম নরম আমাসি খুব ভালো লাগে, তার জন্য 2 ধরনের করেছি, একটা আমার শাশুড়ির জন্য আর একটা আমাদের জন্য। তো চলো এইটা সেইটাতেও আমি কৌটোতে করে ভরে নেব। তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি সবটাই দেখেছি কীভাবে আমসি তৈরি করেছি। আর কমেন্ট করো কেমন লেগেছে, ভালো লাগলেও কমেন্ট করো, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। তো খারাপ লাগলেও সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং লাইক এই দুটোই করে দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।